আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে 4.1 এর অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর আলোচনা করব 8 নম্বর নিয়ে। এটা কঠিন অঙ্ক, এরপরও বুঝতে পারলে সহজ হবে। এ মাইনাস 1/a ইকুয়াল টু এম হলে দেখাও যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে শিক্ষার্থীরা, আমি 6 নম্বর যে প্রশ্ন আলোচনা করেছিলাম সেই প্রশ্নের আলোকে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে এ মাইনাস 1/a ইকুয়াল টু এম। এখন বামপক্ষ এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, পূর্বের 6 নম্বর অঙ্কের মতো এ পাওয়ার 4 আছে, এ স্কয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এখানে এই দুইটা সূত্র দেওয়া আছে, এ পাওয়ার 4 থাকলে আমরা সূত্রগুলোকে দুইবার ব্যবহার করব। প্রথমবার যখন ব্যবহার করব এই 1 নম্বর সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তৈরি করব। এ স্কোয়ারটা হচ্ছে এ প্লাস 1/a স্কোয়ারটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। এ স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2। এখন এই হোল স্কোয়ার এবং মাইনাস 2টা রেখে দেবো, মনে করো যে এখানে নেই, তাহলে এটা আছে। এটার আলোকে আমরা দেওয়া আছে ফলো করব। দেওয়া আছে মাইনাস থাকলে 2 নম্বর সূত্র ব্যবহার করব, প্লাস থাকলে 1 নম্বর সূত্র ব্যবহার করব। তাহলে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এ মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস হলে প্লাস, মাইনাস থাকলে এখানে প্লাস দেবো, 2 ইন্টু এ ইন্টু 1/a, আবার এই হোল স্কোয়ার মাইনাস 2 বসায় দিলাম। এ কাটা যাবে, এটা সমান কত, এম এর উপরে স্কোয়ার প্লাস 2 দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার মাইনাস 2। এখন লক্ষ্য করো যে এম স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব, এম স্কোয়ারটা হয়ে যাবে এ প্লাস 2টা হবে বি হোল স্কোয়ার। এম স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার, এম স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার সূত্রের অনুসার সূত্র অনুসারে প্লাস 2 ইন্টু এম স্কোয়ারটা হচ্ছে এ ইন্টু 2টা হচ্ছে বি প্লাস 2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2। তাহলে এম স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এই মাইনাস 2। আর এ এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার এটার মাধ্যমে আমরা এর সম্পূর্ণ আমরা পেয়েছি, সূত্র প্রয়োগ করে পেয়েছি। এখন এম স্কোয়ার দুইবার গুণ করলে এম পাওয়ার 4, 2 আর 2 গুণ করলে 4 এম স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে 4 মাইনাস 2, এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার, 4 থেকে মাইনাস 2 বাদ দিলে প্লাস 2,
তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে। এখানে আমি লিখে দেব ডান পক্ষ, এর নিচে লিখব আমি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।